প্রত্যক্ষভাবে চাই লাগা এটা ফাইভ স্টার কন্টেইনার লই পলে নিয়া যাত্রা করেছে প্লাস সক মোর মই দুটা তিনটা প্রশ্ন কংগ্রেস দলক করিব খুজিম সিদিনাখন বটদ্রবা থমাবর কারণে তেওঁলোকে ইমান হুলস্থুল করিলে কিন্তু রাহুল গান্ধী ডাঙরিয়া গুয়াহাটির পৰা ভূপেন হাজরিকার সমাধির সন্মুখেদি পার হয়ে গেল তেওঁতো ভূপেন হাজরিকার সমাধিত এক মিনিটও নরখিলে সেই রাহুল গান্ধীয়ে হাজোর পোয়ামক্কা আর হয়গ্রীব মাধব মন্দির দি পার হয়ে গেল তেওঁতো তাত এক মিনিট সময় নরখিলে সেই রাহুল গান্ধী বরপেটা সত্রর সন্মুখেদি পার হয়ে গেল বরপেটা সত্রটো এক মিনিট সময় নরখিলে কামাখ্যা মন্দিরতো নরখিলে তারমানে গোটেই ঘটনাটো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ আর অসমখনক অশান্ত করার বাদে কি আছে যদি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক সচাকয়ে তেখেতে শ্রদ্ধা করে বরপেটা সত্র শ্রীমন্ত শঙ্করদেবে পাতিছিল পাটবাউসীত শঙ্করদেব আসে যাওতে তো সেই সত্র দুখনত সুমাই যাব পারিলেহেন যদি অসমক ইমানে ভাল পায় ভূপেন হাজরিকার সমাধিত খন্তেক রই শ্রদ্ধা সুমন আগবাই থ যাব পারিলেহেন যদি সচাকয়ে হিন্দু ধর্মক ইমান বিশ্বাস করে মা কামাখ্যা মন্দিরতো কালি এক মিনিট সময় সুমাই যাব পারিলেহেন গতি ধর্মক লৈ বা কোনো গোটেই উদ্দেশ্যটো আছিল অসমত অশান্তি সৃষ্টি করা আজি এতিয়া আমি বিফল করলো এতিয়া ধুবুরীত যে ন্যায় যাত্রা করে করে থাকক তার মোট কোনো আপত্তি নাই এরেস্ট আমি লোকসভা ইলেকশনের পিছত করিম এতিয়া করলে মানুষে আর পলিটিক্যাল একটা পলিটিসাইজ হব লোকসভা ইলে কেসটো হল এতিয়া এস আই টিয়ে ইনভেস্টিগেশন করব আর যাক প্রমাণ আমার সন্মুখত আছে কালিতো গুয়াহাটীত বহুত ডাঙৰ ঘটনা হলেতেন যি ধরনের তেওঁ বেরিকেড টেরিকেড ভাঙার বাবে উৎসাহ যোগাইছিলে গতিকে আমি সময়ত লোকসভা ইলেকশনের আগতে আমি বড় বেশি নকরো কারণ অসমত আমি এনেই জিকি আছো আর ইয়াত বড় বেশি পলিটিক্যাল হুলস্থুল করে লাভ নাই শান্তিপূর্ণভাবে রাজ্যখন থাকিলেই ভাল আমার চক ভেরনিয়া গুন্ডার ওসরত আপনি আহে কিয় সরকারে দিয়া রাস্তাটি গই থাকিলে গুন্ডা গুন্ডার জায়গা থাকিলেহেন আপনার আপনার জায়গা থাকিলেহেন যেতিয়া কোনোবা এখন রাজ্যত আপনি অতিথি হয়ে আহিছে সেই রাজ্য সরকার নিয়মটো মানিব লাগিবনে নাই আমি কৈছো গুয়াহাটিতো আজিও সোমাইছে কয় গুয়াহাটিত সোমাব বাধা দিছে আরে গুয়াহাটি পার নোহাকৈ উজনির পৰা নামনি যাব পাৰে নেকি তেওঁলোকে কয় যে আজি বরপেটা পালে গৈ কি নগাঁৱৰ পৰা ৰকেটেদি গৈ পালে নেকি গুৱাহাটীৰ মাজে দিয়ে তো গল খালি আমি কৈছিলোঁ যে এইটো রাস্তা দি না যাব এক্স রাস্তা দি না যাব ওয়াই রাস্তা দি যাব সেইটোত কি আপত্তি কৰিবলগীয়া আছে সেইখনতো গুৱাহাটীয়ে যে গুৱাহাটী সোমাব আমাক বাধা দিছে আরে গুৱাহাটী যদি আপোনালোক নুসুমালে তেনে নগাঁৱৰ পৰা আপোনালোকে বৰপেটা কি ৰকেট লঞ্চাৰ দি গৈ পালে নেকি চ' এনেকৈ অদ্ভুত কথা কৈ থাকিব নালাগে আৰু এই অদ্ভুত কথাবিলাকৰ জৰিয়তে সস্তীয়া ৰাজনীতি কৰিলে বহুত দীঘলীয়া ফলাফল নাপায়।